হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা আজকে দেখো রাত্রেবেলায় আমরা চলে যাচ্ছি হচ্ছে দুর্গাপুর চিত্রালয়ের রথের মেলা। তো বন্ধুরা আমরা দুর্গাপুরেই থাকি আর আমাদের একবারও যাওয়া হয়নি এখনও পর্যন্ত এই মেলাটা। তো একদিন আকবর রোডেরটা গিয়েছিলাম রথের দিনে, তো দেখো ঢুকতে ঢুকতে কত ঢোল বসেছে। তো এই মেলাটা অনেক বড় হয়, দুর্গাপুরের রথের মেলাটা অনেকটাই বড় হয়, অনেক জনাই আসে দূরে দূরে। আর আমরাই দুর্গাপুরে থেকে আমরা আসি নিতে যাইবো, তোমাদের দাদাভাই সাইকেলটা এখন রেখে নেবে, তারপরে। তো বন্ধুরা এখানে এ টু জেড তুমি সব পাবে, যা কিছু তুমি চাও, আচার থেকে পাপড় থেকে চাদর থেকে খাট বিছানা যা তুমি নেবে, মালা চুড়ি তো সব জায়গায় থাকে, ঘর সাজানোর জন্য ফুল আর এই জামা কাপড় সব কিছু সব কিছু পাওয়া যায়। তো বন্ধুরা আমরা অনেক রাত করে এসেছিলাম, 8:30টার মতো ছেলেকে টিউশন থেকে আনার পরে আমরা এসেছিলাম, সেই জন্য আমাদের অনেক রাত হয়ে গেছিলো, তো আমরা বেশিক্ষণ ঘুরিনি, সেই জন্য সব কিছু তোমাদেরকে দেখাতে পারিনি। দেখো বন্ধুরা আমরা রথের সামনে এলাম, সব থেকে প্রথমে ঠাকুরের দর্শন করবো, তারপরে কিন্তু আমরা মেলা ঘুরবো। তো দেখো আর দেখো কত কাদা বৃষ্টি হয়েছে, সেই জন্য কত কাদা, আর আমরা এই বৃষ্টির জন্যই কিন্তু মেলা দেখতে আসতে পারিনি, যবেই ভাবছি আসবো বৃষ্টি বৃষ্টি। তো তাও আজকে বৃষ্টি পড়ছিলো তাও আমরা এলাম। তো দেখো কী সুন্দর ঠাকুর জগন্নাথ বলরাম, কী সুন্দর দেখো বোদ্দারা, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর সাজিয়েছে। আর দেখো ওই পাশে কীর্তনও হচ্ছিলো, পাশে কীর্তন হচ্ছে এখানে। তারপর আমরা পয়সা একটু সলনা দিয়ে প্রসাদও নিলাম, এখানে প্রসাদ দিচ্ছিলো আর খুব সুন্দর সাজিয়েছে। তো এই দেখো রথ, একটু রথটা আমরা টানার করলাম, তো অনেক ভিড় ছিল আর এখানে অনেক বেশি কাদা। তারপরে আমি দোকানে মালা দেখার জন্য এলাম, তো এখান থেকে খুব সুন্দর সুন্দর মালা কানের বিক্রি করছিলো, তো আমি একটা কানের আর মালা নিলাম, আরও অনেক কিছু নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু নিতে পেলাম না, যেহেতু আমরা অনেক রাত করে গিয়েছিলাম, দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল। তো সেই জন্য ভাবলাম যে আর একদিন আসবো কেনার জন্য। তো দেখো আমি ছেলে আমরা ঘুরছি দেখছি, আর তোমাদের দাদা ভাইও আছে। তো এই দেখো এখানে একটা ঘোড়া দাঁড়িয়ে ছিল, তো এখানে শুধু দাঁড়িয়ে আছে, এটার উপরে বসলেই 50 টাকা। তো ছেলেকে বললাম তুমি বসবি, তো বললেন না, ও তো ভয় পাই তো বসলো না। তো দাঁড়িয়ে থাকতে থাকতে 50 টাকা বলো মানে কি, শুধু দাঁড়িয়ে থাকবে তাতেই বলছে 50 টাকা যাই হোক। তারপরে ঘোড়াটা একটু দেখে আবার এখানে একটা দেখলাম পাশে, আবার কী সাজিয়েছে, মহাত্মা গান্ধী মনে হয়। তো এখানে 10 টাকা করে ফটোর সাথে, ফটো তুললে 10 টাকা করে নেবো বললো। তো এখানে আমরা ফটো তুলে নিই, ছেলে তো খুবই ভয় যাই হোক। তারপরে এখানে আশেপাশে দেখছি অনেক ব্লগার কিন্তু কাছে যে ভিডিও বানাচ্ছে, আর দুর্গাপুরে কিন্তু কে মেলাটা দেখতে অনেক দূরে দূরে থেকেও লোক আসে, ভিডিও বানায় অনেক, দেখছি ইউটিউবে অনেকজনের ভিডিও ছেড়েছে। তো দেখো আমরা ঘুরছি আর এতটাই ভিড় ছিল যে কিছু বলার কথা নেই বন্ধুরা। তারপরে কী বলবো, দেখো কত সুন্দর সুন্দর জিনিস না। তারপরে প্রচুর পরিমাণে খাবারেরও দোকান বসে, তুমি যা খেতে তুমি যেটা খেতে চাইবে সেটা খেতে পারবে, যেটা নিতে চাইবে সেটা নিতে পারবে। তারপরে বন্ধুরা চলতে চলতে দেখো এই মেহেদিটা আমার চোখে পড়লো, সেই ছোটোবেলায় আমি এই মেহেদিটা লাগিয়েছি আর লাগাইনি, তো ভাবলাম চলো একটু লাগিয়ে নিই। তো 10 টাকা করে বললো, তো ভাবলাম কোন ডিজাইনটা নিই, কোন ডিজাইনটা দেখলাম এটাই নিই। তো 10 টাকা সে তো আমি একটাই লাগিয়েছিলাম, আর ঘরে আস্তে আস্তে বন্ধুরা জানো তো হাতে থেকে উঠে গেলো, ছোটোতে যখন লাগাতাম তখন মোটামুটি একদিন বা দুদিন থাকতো, কিন্তু এটা কী মেহেদি লাগিয়ে দিলো কে জানে, মানে শুধু বাড়ি গেলাম হাতটা ধুলাম, হাতটা ধোয়ার সাথে সাথেই আমার কিন্তু মেহেদিটা উঠে গিয়েছিলো। তো যাই হোক আমি শুধু একবারই লাগিয়েছিলাম 10 টাকায়। তার পাশেই ট্যাটুর দোকানও বসেছিলো, তারপরে দেখো আচার পাপড় আমাদেরকে তো বললাম সব কিছু পাওয়া যায়, আর কানার চুড়ি আমার খুব নেওয়ার ইচ্ছে, যেটা তো বলছি দাঁড়াও একটু ঘুরে আসে নেবে এসে নেবে। তো শুধু আমি একটা কানের আর মালাই নিতে পেরেছিলাম, তারপরে বলছি একটু ঘুরে নেবে মেলাটা, তারপরে তুমি নেবে, তারপরে তুমি নেবে। তো এই করতে করতে আর নিতেই পাইনি, এখানেও ভালো কিছু নেব, তো তোমাদের দাদা হয়েছে আগে আনে, আগে হয়তো ভালো ভালো পাবে, পুরো মেলাটা ঘুরে তারপরে কিছু কিনবে, একটা দোকানে দেখে আবার কিনবে। তো এই করতে করতে আমি বেশি কিছু নিতেই পেলাম না, কি বলবো বন্ধুরা দুঃখের কথা। তারপরে এইদিকে রাইডগুলো দেখতে গেলাম, তো এখানে ওজন করার জন্য মাপারি মেশিন ছিল, তো আমার ছেলে তারপর আবার পেটে ব্যথা করছে, পেটে ব্যথা করছে। তো যাই হোক এইদিকে রাইডগুলো দেখতে গেলাম, তো রাইডগুলো দেখা দেখতে যে গেলাম তো দেখছি দাঁড়িয়েই আছে, চলছে না দেখছি, কত ভিড় অনেক 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 লোক আসে। তো কে কে মেলা ঘুরতে পছন্দ করো অবশ্যই জানাবে। তারপর আবার রাইডগুলো দেখতে যাওয়ার সময় দেখো এখানে বসেছে যে পপকর্ন, তারপরে কটন ক্যান্ডি, তো ছেলেটা কটন ক্যান্ডি খেতে খুব ভালোবাসে, তো ওর জন্য একটা কিনে দিলাম। তারপর দেখো এখানে চলে এলাম, এখানে এই সব রাইডগুলো দাঁড়িয়ে আছি। তারপর এখানে একটু আমরা দাঁড়িয়ে থাকলাম, একটু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম যে চলবে, তারপর ভিডিও তুলব। দেখো আমি নাগরদোলায় চাপতে খুব ভালোবাসি, কিন্তু একা কী করে চাপবো, তোমাদের দাদা ভাই চাপতে পারে না, ওর নাকি ভয় লাগে, তো একা একা তো চাপতে ভালো লাগে না, সেই জন্য আমিও চাপলাম না। ছেলেকে বললাম এগুলো না চাপবি, বললো না ওর তো একটু ভয় আছে সেই জন্য চাপে না।
চাপলো না। তারপর দেখো আমি দেখো আমরা দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, সবাই আমরা তিনজনই দেখছি, অনেকজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, অনেকজনই হয়তো ভয় পায় আমার মতো, সরি আমার মতো নয় তোমাদের দাদা ভাইয়ের মতো, আমি তো চাপি। তারপর দেখো এই শুরু হলো, এই দেখো সবগুলো আবার চালু হলো, কেউ একটু দাঁড়িয়ে তোমার জন্য দেখাবার জন্য ভিডিও তুলে নিল, এটা সব থেকে। তো বন্ধুরা এগুলো না কে কে চাপো, কার কার ভয় লাগে না সেটা অবশ্যই জানিও। আর বন্ধুরা কি বলবো, মানে আমাদের হয়তো অন্য বছর 4-5 দিন আমি রথমেলা আসি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের বছরও, কিন্তু এ বছর বৃষ্টির কারণে একদিনও আসতে পারছি না, মানে কি বলবো এবছর বৃষ্টিটা হচ্ছে, অন্য বছর তাও আসি। আর মেলা ঘুরতে আমার খুব ভালো লাগে, কারণ এমনি তো আমি 12 মাস ঘরেই থাকি, মেলা আরে হলেই আমি কিন্তু কাঁদতে পাই। তো দেখো এগুলো চালু হলো কি অত ভালো লাগছে। আর এগুলো না বিয়ের আগে আমাদের ওইখানে রাসমেলা হতো, আমরা খুব চাপতাম, কিন্তু বিয়ের পরে আর একবারও চাপিনি, তো সেই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক দেখলাম, অনেকটাই দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে ভালো না, চলো এবারে যাওয়া যাক। তো বলছি না 9:45 বেজে গেছিলো, তার কিছুই কিনতে পেলাম না, তো আমার খুব মন খারাপ। আমি তোমাদের দাদা ভাইকে বলছি আমি কিন্তু আরেকদিন যাবো কেনার জন্য, তুমি আমাকে বললে চলো একটু ঘুরে নাও তারপরে কিনবে, চলো একটু ঘুরে নাও তারপরে কিনবে, তারপর আমি আর কিছু কিনতেই পেলাম না। তো আমি কিন্তু কার তোমার কথা শুনবো না, আমি অন্যদিন যাবো যত জিনিস পারবো আমি কিন্তু কিনে নেবো। তো বললো ঠিক আছে। তারপর এগুলোও দেখছি আবার দাঁড়িয়ে গেলো সব। তো দেখো তারপরে এখানে বেলুন ফাটানোর জন্য ছিল, তো ছেলে তো বললো পারবো না, তার বেলুন ফাটালাম না। তো এদিকে আস্তে আস্তে ছেলেকে বললাম চ তাহলে তুই একটা কী খাবি বল, তো বললো আইসক্রিম খাবো, তো ওর জন্য আবার আইসক্রিম কিনে দিয়েছিলাম। তো আর আমি কিনেছিলাম হচ্ছে বাদাম ভাজা, এই দেখো এখানে বাদাম ভাজা আমি কিনে নিলাম, বাদাম ভাজা খেতে খুব ভালোবাসি। আর ফুচকা আর কিছুই খাইনি, কারণ আমি ফুচকা খুব খেতে একটা ভালোবাসি না, ঘরে বসে বসে খেতেই আমি কিন্তু ভালোবাসি সব জিনিস। আর যেমন মেলাতে যেয়ে অনেকজন অনেক কিছু খায়, আমি কিন্তু যে মানে খুব খানেওয়ালা মানুষ নয় জানো তো, আমি খেতে ভালোবাসি না, অনেকজন মানে মেলা গেলে হয়তো অনেক কিছু খায় অনেক কী করে, কিন্তু আমি সেটা নয়, আমি খেতে ভালোবাসি না, অনেকজন খাওয়ার জন্য বাঁচে, আমি শুধু বাঁচার জন্য যেটুকু দরকার সেইটুকু খাই। তারপর বন্ধুরা দেখো বাড়ি চলে এলাম, আর তোমাদের দাদা ভাই এই প্যান্টটা একটা কিনেছে, এই প্যান্টটা কিনলো, আর আমার ছেলে এই খেলনাটা কিনেছে, এই দেখো বাবলস বার হবে, ও পাচ্ছে না, ওইখানে খুব সুন্দর পাচ্ছিলো কিন্তু ঘরে এসে আর পাচ্ছে না। তো আমি বললাম দেখি আমি পাচ্ছি কি না। তো এই দেখো আর এটা কেন হচ্ছে না ভালো কে জানো, দোকানে যখন কিনলাম খুব ভালো হচ্ছিলো, মানে দোকানে কি মেলাতে, তারপর ঘরে এসে কিনলাম। তারপর আমি দেখো কিনেছি হচ্ছে একটা মালা, তোমাদেরকে তো আগেই বললাম, আর কানের কিনেছি এই দেখো। তো ঘরে এসে বৃষ্টি তো পুরো মানে একটা একটু ভিজে গেছি, তো ভালো ছিল তোমাদেরকে দেখিয়ে দিই। আর এখন যেন 9:45 বেজে গেছে বন্ধুরা কি বলবো, তো এখন চেঞ্জ করবো, ছেলেকে খাওয়াবো আর ঘুমা। আর আমাদের ঘুমাতে ঘুমাতে 12:30 বেজে গেছিলো, আর সকালে ছেলের স্কুল, ছেলেও একদম ঢুলছে সকালে, আমিও ঢুলছি। দেখো বাইরে বৃষ্টি পড়ছে, তোমাদের দাদা ভাই এখন আসেনি, আমরা তো টোটোই চলে এলাম। তো যাই হোক চলো বন্ধুরা, আজ আমার ভিডিওটা জন্যই, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে, আর যারা নতুন দেখছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দেবে, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবথেকে প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। চলো তাহলে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।